জুমার নামে একটা সূরা আছে না নাই? কি সুন্দর সূরা জুমআ, এটাকে আমরা যেন শুক্রবার না বলি। আল্লাহ যে নাম দিয়েছেন এটা শ্রেষ্ঠ নাম হতে পারে না। হিন্দু মাইথোলজি থেকে শুক্রটা এসেছে, আর শুক্রটার মিনিংটা ভিন্ন। শুক্র এটা অন্য জিনিস, অন্ডের ভিতরে যেটা থাকে। হিন্দু মাইথোলজিতে লেখা ব্রহ্মের অন্ড থেকে পৃথিবী হয়েছে, কিন্তু এটা সহি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীর যা কিছু আছে সব আমার মানুষের জন্য সৃষ্টি করেছে। আর মানুষকে সৃষ্টি করেছেন কার জন্য? পাঁচ ওয়াক্ত নামাজের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবটাই কার জন্য? এই যে উৎসর্গ করেন, বাবার নামে উৎসর্গ করলাম, মায়ের নামে করলাম, শেরক। উৎসর্গ আল্লাহ ছাড়া কারো নামে করা জায়েজ নাই। সব উৎসর্গের একমাত্র মালিক কে? আল্লাহ। আপনি অন্যের নামে কেমনি উৎসর্গ করেন? উৎসর্গ হতে হবে একমাত্র তিনার নামে। পাঁচ ওয়াক্ত নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটা তাকবীরে তাহরিমার পরেই পড়তেন। এরপরে পড়তেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন অথবা ওয়া আনা মিনাল মুসলিমিন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যা কিছু তোমরা করো আমার কিতাবের অংশ। এই যে জুমার দিন, জুমার দিনের ব্যাপারে আমি নসিহত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। ও দুনিয়ার মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যখন মুয়াজ্জিন জুমার দিন তোমাদেরকে ডাকে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা সাই করো আল্লাহর যিকিরের দিকে। দৌড়ানোর কথা বলা হলো না, সাই হলো হাঁটার চেয়ে বেশি, দৌড়ের চেয়ে কম। যখন আপনি হাঁটবেন সম্মানের সাথে হাঁটবেন, প্রেস্টিজিয়াস ওয়াকিং যেটাকে বলা হয়, অর্থাৎ ডিগনিফিকেশন, আপনি অত্যন্ত সম্মানের সাথে হেঁটে যাবেন মসজিদের দিকে, কোনো দিকে আপনি তাকাবেন না। যেমন রাসূল সাল্লামের ব্যাপারে সাহাবাই কেরাম বলতেন, তিনি আমাদের সাথে খুশ গল্প করতেন, আমরা হাসলে তিনি হাসতেন, আমরা কাঁদলে তিনি ব্যথিত হতেন, কিন্তু যখনই আজান হতো মনে হতো তিনি আর কাউকেই চিনেন না, তিনি চলে যেতেন সুদা মসজিদে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, ব্যবসা বন্ধ করে দাও, সব ব্যবসা বন্ধ করে দাও, ব্যাংকগুলো বন্ধ থাকবে, দোকানগুলো বন্ধ থাকবে, ব্যবসার কথাবার্তা সব বন্ধ থাকবে, এটা কার হুকুম? আল্লাহ বলছেন যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো, ইন কুনতুম তাআলামুন, এই কাজটা যদি করেন। আপনাকে কেউ ভালো না বললেও ভালো বলছেন কে? কে বলছেন ভালো? কিন্তু আমরা জুমার দিন কি এটা করতে পারি? তবে অনেক ব্যবসায়ী ভাই দেখেছি ব্যবসার উপরে একটা কাপড় দিয়ে তিনি গিয়ে নামাজে শামিল হয়েছেন, নিঃসন্দেহে আল্লাহ তার উপর খুশি হয়ে গেছে।